ন্যাশনাল মেডিকেলে ডাক্তারদের হুমকির ঘটনা, দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতারও করেছে। ডাক্তাররা অপারেশনের কথা বলে রোগীকে, রোগীর পরিবার পাল্টা ক্ষতস্থান বেঁধে দিতে বলে, আর এরপরই বচসার সূত্রপাত হয়, হুমকি দেওয়া হয় এমনই অভিযোগ করা হচ্ছে। এই ঘটনা ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমে দুজন অভিযুক্তকে গ্রেফতারও করেছে। ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকদের হুমকির ঘটনা, দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো বিক্রম দাস। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিক্রম, যে ঘটনা ঘটেছে ন্যাশনাল মেডিকেলে, তার পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে? একেবারেই, পুলিশ সূত্রে জানানো হচ্ছে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, আজকেই আদালতে পেশ করা হবে। যেটা জানিয়ে রাখবো যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের হাসপাতালে মদ্যপ রোগী ও তার পরিবারের হাতে গতকাল আক্রান্ত হন জুনিয়র ডাক্তারের কয়েকজন, এবং তারপরেই কিন্তু যেটা অভিযোগ উঠছে যে অশ্রাব্য গালিগালাজ থেকে শুরু করে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এবং এই ঘটনার পর যখন গোটা বিষয়টি জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়, পুলিশ গোটা ঘটনায় যেই অভিযুক্ত পেশেন্ট ছিলেন এবং তার পেশেন্ট পার্টি ছিলেন তাদের কিন্তু গ্রেফতার করেছেন, এবং এই ঘটনায় আরো কেউ যুক্ত আছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ বিক্রম। ন্যাশনাল মেডিকেলে ডাক্তারদের যে হুমকির ঘটনা, সেই ঘটনায় পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। রোগীর পরিবার যে হুমকি দেয় এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।